আমরা কথা বলেছি যখন সুনামগঞ্জের সাল্লাই হিন্দুদের উপর আক্রমণ হয়েছে যুবলীগ নেতারা আক্রমণ করেছে তখন আমরা সেখানে ঢাকায় প্রতিবাদ করেছি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যখন হামলা উল্লাহ অম্ল লিখতে তারা তখন আমরা সেখানে প্রতিবাদ করেছি মাশরাবী নরাইলে হিন্দুদের উপর অম্ল লিখতে তারা হামলা করেছে বাড়িঘর গুড়িয়ে দিয়েছে আমরা প্রতিবাদ করেছি আমরা মুসলিমরা কার উপর হামলা হচ্ছে সেটা হিন্দু না মুসলিম সেই বিষয়ে আমরা কখনো তোয়াক্কা করি নাই আমরা মানুষের উপরে হামলা হচ্ছে সেই বিষয়ে আমরা প্রতিবাদ করেছি এবং রংপুরের ঘটনা কি স্মরণ করিয়ে দিতে চাই ফাতউলিগ নেতা সৈকত 20টি হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল আমরা সেই বিষয়ে প্রতিবাদ করেছি আমরা মুসলিম জনগোষ্ঠী যারা রয়েছে তারা আমাদের গণঅধিকার পরিষদের হিন্দু রয়েছে আমার তাদের চিন্তা এবং মতাদর্শকে সম্মান জানাই আমাদের কথা এবং প্রশ্ন হলো যে আমাদের এই যে মুসলিম সম্প্রদায়ের দুজন নিরীহ নাগরিককে হত্যা করা হলো আমাদের হিন্দু ভাইরা কেন উল্লাস করছেন বলেন আপনাদের সাথে আমাদের কিসের শত্রুতা এই ধরনের শত্রুতা কেন আপনাদের কাছে আমরা প্রশ্ন করছি যে কিসের শত্রুতার কারণে আমরা বাংলাদেশে আপনারা অনেকে অভিযোগ করেন এখান থেকে নির্যাতনের কারণে আপনারা এখান থেকে চলে যাচ্ছেন আমার প্রশ্ন আসলেই কি এদেশের মুসলিমরা আপনাদের নির্যাতন করছে নাকি রাজনৈতিক কারণে রাজনৈতিক নামের একটি দল সেই হিন্দুদের উপর নির্যাতন করে মুসলিমদের উপর দোষ দিচ্ছে আমার প্রশ্ন এই সহজ ব্যাকরণগুলো আপনারা কি বোঝেন না গত ষোলো বছরে হিন্দুরা আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে তাহলে এই ষোলো বছরে কেন আওয়ামী লীগ হিন্দুদেরকে সুরক্ষা দিতে পারলো না সেই আওয়ামী লীগকে হিন্দুরা সাপোর্ট করে সব সময় তাদেরকে দেবতার মতো পূজা করে আমার কথা হলো আপনারা আপনারা সেই আপনাদের উপরে হামলার ঘটনায় আমাদেরকে দুইটা প্রমাণ দেখান যেই হত্যাকাণ্ডে যে বা যেই ঘটনায় আপনাদের উপরে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের কেউ আপনাদের মাথায় বাড়ি দিয়েছে এরকম দেখাতে পারবেন না এরকম দেখানো যদি দেখাতে পারেন আমরা আমাদের রাজনীতি ছেড়ে দেবো আমরা এই জায়গা থেকে নাই আমরা তো আপনাদের সাথে সৌহার্দের সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে কেন আপনারা আমাদের কাছ থেকে দূরে থাকেন একটা বাংলাদেশ যেটাকে অসাম্প্রদায়িক একটি শান্তিপূর্ণ বাংলাদেশ এই বাংলাদেশে সকল ধর্মের মানুষ থাকবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই বাংলাদেশে আমার কথা হিন্দুরা এককভাবে কেন আওয়ামী লীগকে সাপোর্ট করবে আমার প্রশ্ন কি বেনিফিট তাদেরকে দিচ্ছে এখানে অনেকগুলো বিষয় রয়েছে যে আমাদের এখানে হিন্দু ভাইয়েরা যে নির্যাতনের শিকার অভিযোগ করছে এটা পুরো বাংলাদেশের উপর একটা ব্লেম আমাদের বাংলাদেশের নাগরিকরা বিশেষত মুসলিম জনগোষ্ঠী তারা মুসলিম এবং তারা হিন্দু এই বিবাদে কখনোই লিপ্ত হয়নি এই ধরনের দাঙ্গা কখনোই হয়নি আমাদের মুসলিম জনগোষ্ঠী পারলে ফরিদপুরে হিন্দুদেরকে পুষিয়ে ফেলতে পারত দলপ্রী দিয়ে পুরা গ্রাম হিন্দু ছাড়া করতে পারতো কিন্তু এখন পর্যন্ত একজন হিন্দুর উপরে কোনো কেউ হাত দেয়নি আমরা আহ্বান জানিয়েছি যে এই ধরনের উগ্রতা আপনারা করবেন না এটা ভারতের উগ্রতবাদী হিন্দুত্ববাদী সরকার এবং সেখানে বিজেপির কাজ সেখানে আর এর কাজ আমরা আমাদের নাগরিকদেরকে বুঝায় রেখেছি আমাদের বাংলাদেশে এই ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা কখনোই হয়নি আপনারা অনেক সময় দেখবেন যে মুসলিম হয়ে মুসলিমের জমি জমি দখল করছে এরকম ভাবে বিভিন্ন সময় হিন্দুদের জমি দখল হয় সেটা রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলের লোকেরা সেই দখল করে কিন্তু এগুলো মুসলিমে দখল করতে সেইভাবে ব্লেমিং করা হয় আসলে কি মুসলিমরা হিন্দু হিন্দু ব্যক্তির জমি গ্রহণ করছে গতকালকে কানাডা থেকে আমাদের একজন আপু তিনি অভিযোগ করেছেন তার বুগড়াতে সম্পদ রয়েছে সেখানে হিন্দু আমলীগ নেতারা তার সম্পদ দখল করে নিয়েছেন এবং সিরাজগঞ্জে তার সম্পদ রয়েছে সেই সিরাজগঞ্জে হিন্দু আমলীগ নেতারা তার সম্পদ দখল করেছেন এখানে জমি দখলের ক্ষেত্রে কে হিন্দু কে মুসলিম তার ভিত্তিতে জমি দখল হয় না কে ক্ষমতাসীন দল যারা ক্ষমতায় আছে সেই ক্ষমতার জোর দিয়ে নিরীহ নিরীহ অসহায় মানুষদের জমি দখল করে এই বিষয়গুলো হিন্দু ভাইদেরকে বুঝতে হবে এবং আমরা যে তথ্যগুলো পেয়েছি হিন্দুরা এখান থেকে নিযোতনের শিকার হয়ে ভারতে চলে যাচ্ছে না তারা মূলত ভারতকে তাদের পবিত্র দেশ মনে করে ভারতকে তাদের মা মনে করে এবং বাংলাদেশের চেয়ে ভারতকে অগ্রাধিকার দেয় সেই অনুভূতি থেকে তারা সেখানে চলে যাচ্ছে এবং আমাদের কাছে আরও তথ্য রয়েছে যে ভারতীয় পণ্য বয়কটে আমরা যখন ডাক দিচ্ছি বাংলাদেশকে ভালোবেসে দেশের পণ্য বিক্রির জন্য দেশে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার জন্য না সীমান্তে নাগরিক হত্যা হয় সেই বিষয়ে আমরা প্রতিবাদ করার জন্য কিন্তু এখানে হিন্দু ভাইদের অনেকে বলছে যে সনাতনীরা ভারতের পণ্য কিনবে সারা মাসের বাজার ভারত থেকে কিনে এনে আসবে এবং আমার প্রশ্ন হলো বাংলাদেশ থেকে ইনকাম করে আপনারা সনাতনীরা ভারতের পণ্য কিনবেন তাহলে বাংলাদেশ থেকে ইনকাম করা বন্ধ করেন আপনি বাংলাদেশের মুসলিমদের কাছে পণ্য বিক্রি করতে চান কিন্তু নিজে ভারত থেকে পণ্য কিনবেন এখন বাংলাদেশের মুসলিমরা যদি বলে আমরা হিন্দুদের পণ্য কিনবো না এই এই ধরনের সাম্প্রদায়িক বিবাদ আমরা কখনোই চাই না আপনাদের মাঝে বোধদয় হোক যদি মুসলিমরা আপনাদের পণ্য কেনা বন্ধ করে দেয় তাহলে আমরা স্পষ্ট করছি আপনারা দুই দিনও খেয়ে থাকতে পারবেন না আপনাদেরকে না খেয়ে থাকতে হবে এই বিষয়গুলো বিবেচনা করা উচিত অনেকগুলো বিষয় বিবাদ রয়েছে আমরা ফরিদপুরের ঘটনায় আরও বেশ কিছু কথা বলবেন আমাদের ইঞ্জিনিয়ার ফাইম ভাই যিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দুত্ববাদী ও আপনার হলো আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করছেন এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধিদিনই উনি বুয়েটের একজন ইঞ্জিনিয়ার ওনার মুখ থেকে অনেক জ্ঞান জ্ঞানগর্ব কথাবার্তা আপনারা শুনবেন আপনাদেরকে অনুরোধ করছি